পেশায় গাড়ি চালক বেতন ভাতা খুব বেশি না হলেও বিপুল সম্পদ গড়ে তুলেছেন প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেফতার পিএসসি সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলী মাদারীপুরের ডাসারে নিজ গ্রামে রয়েছে বিলাসবহুল বাড়ি ও ফসলি জমি সহ সম্পদের পাহাড় কুয়াকাটায় রয়েছে থ্রি স্টার হোটেল চেয়েছিলেন উপজেলা চেয়ারম্যান হতে এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট একা। নিজের বিকাশ নিজে কর অভাবের সংসারে জন্ম নিয়ে মাত্র আট বছর বয়সে ঢাকায় চলে যান সৈয়দ আবেদ আলী জীবন শুরু করেন কুলির কাজ ড্রাইভিং শিখে চাকরি পান পিএসসিতে এরপরই যেন হাতে পান আলাদিনের চেরাগ অল্প কয়েক বছরে বিপুল সম্পদের মালিক হন আবেদ আলী কোটি টাকায় বিলাসবহুল বাড়ি নির্মাণ করে পাশে করেছেন মসজিদ সরকারি জায়গা দখল করে নির্মাণ করেছেন গরুর খামার পান্তাপাড়া ও পূর্ববোতলা গ্রামে কিনেছেন বিপুল জমি কুয়াকাটায় তার থ্রি স্টার হোটেলও রয়েছে ইদানিং সে ব্যাপক অর্থ সম্পদের মালিক হয়েছে সে দেশে গ্রামের বাড়িতে একটা বাড়ি করছে যার মূল্য বর্তমান বাজার মূল্য আছে দুই কোটি টাকা তার ছেলে গাড়িতে চলে তিনি গাড়িতে চলে তার চার পাঁচটা গাড়ি আমি এটাও দেখেছি তারা দুইজনেই চলাফেরা করছে গাড়িতে চাকরি থেকে অবসরের পর নিজেকে রিয়েল এস্টেট ব্যবসায়ী বলে পরিচয় দিতেন আবেদ উপজেলা চেয়ারম্যান হওয়ার লক্ষ্যে কোটি টাকার গাড়িতে গণসংযোগ করেন আবেদালী ও তার ছেলে ছাত্রলীগ নেতা সৈয়দ সোয়ানুর রহমান সিয়াম সম্পত্তির আসারে এসে উপজেলা নির্বাচনে তিনি এবং তার ছেলে ছাত্রলীগ নেতা সোয়ানুর রহমান সিয়াম ব্যাপক নির্বাচনী প্রচারণা চালান এবং এলাকায় দান বেশ করেন অভিযোগ পেলে আবেদালীর অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধান করবে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আবেদ আলী জীবন তার বিষয়ে যে অভিযোগগুলি এসেছে সেই অভিযোগের বিষয়ে হয়তো আমাদের কর্তৃপক্ষ আমাদেরকে খোঁজ খবর নেওয়ার বিষয়ে কাজ করতে বলবেন আমরা সেই অনুযায়ী কর্তৃপক্ষের নির্দেশিত হয়ে আমরা তার যদি কোনো অবৈধ সম্পদ এই উপজেলায় থাকে আমরা সেই বিষয়ে খোঁজখবর নিব এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব মাদারীপুরের ডাসারের পশ্চিম বেতাল গ্রামের আব্দুর রহমান মিরের তিন ছেলে এক মেয়ের মধ্যে সৈয়দ আবেদ আলী মেঝো বড় ভাই জবেদ আলী কৃষিকাজ করেন আর ছোট ভাই সাবেদ আলী এখনও অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ